আমফান তাণ্ডবের 13 দিন পরও এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়াতে ইলেকট্রিক ঠিকাকর্মীদের গাড়ি রাস্তার উপর দাঁড় করিয়ে কর্মীদের আটকে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বেড়াচাপা বদল পিছবা রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো আমুলিয়া পঞ্চায়েতের চাঁদপুর বরমি গ্রামের কয়েকশো বাসিন্দারা। সকাল 8টা থেকে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন। প্রায় 3 ঘন্টা অবরোধ চলার পর দেগঙ্গা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে অবরোধকারীদের 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ পরিষেবা কাজ শুরু করার প্রতিশ্রুতি দিলেন, কিন্তু ক্ষিপ্ত রইলেন গ্রামবাসীরা। অন্যদিকে হাসনাবাদ থানা ভেবিয়া চৌমাথা বিদ্যুৎ এবং পানির দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ এসে সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেন ঠিকই, তবে ঘটনাস্থল থেকে পুলিশ ফিরে গেলে কিছু সময় পর হাসনাবাদ থানার ওসি বিশাল পুলিশ বাহিনী এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তুলে দেন। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। প্রথমে ফোন করা হলো যে দুদিন আগে কারেন্ট কেন বন্ধ করা হয়েছে, বলছে আপনাদের ভালোর জন্য কারেন্টটা বন্ধ করা আছে যাতে ট্রান্সফরমার ঠিক থাকে, যাতে কারেন্ট আপনারা আগে পান। কিন্তু আজকে 16 দিন আমাদের নাকি আপনারা কি ম্যাপেই নেই, ওনারা বলতে চাচ্ছে অফিসে ফোন করলে বলছে আধানি সিফাটি কোনো ম্যাপেই নেই। তাহলে আমাদের রাস্তাটা তো ম্যাপে কি করে থাকে, আমরাই যদি ম্যাপে না থাকি। আর এটা বলো যে নিজেরাই আমরা সমস্ত নিজেদের গ্রামের ছেলেদের দিয়ে সমস্ত লাইন পরিষ্কার করে রেখেছি, শুধুমাত্র 11,000 যা জুড়ে দিলে পর আমাদের কারেন্ট আসবে, কিন্তু আশেপাশে সমস্ত গ্রামে আলো জ্বলছে, আমরা কারেন্ট নেই। আমরা ভদ্র বলে আমরা এতদিন কিছু করিনি, কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে দাদা, আর কিছু করার নেই। ডেলিভারি পেশেন্ট, সুগারের পেশেন্ট, সব রকম বয়স করা হাঁপি উঠছে, রাত্রিরে ছাদে শুচ্ছে, মশা এত মশা ছাদেও শোয়া যাচ্ছে না। আমরা আর কি করবো, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে বলে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা সমস্ত